আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ দেখতে দেখতে শেষ হতে চলেছে। ইতিমধ্যেই সড়ক পথে শেয়ার পকেটের কাজ শেষ হয়েছে। চার লেন সেতুর মাঝখানে ডিভাইডার 4 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। নিস্তলা সেতুর গ্যাস লাইন স্থাপন কাজ জাজিরার পাশাপাশি মাওপ্রান্তেও চালু হচ্ছে। আর পদ্মা সেতু সড়ক পথ যানবাহন চলাচলের উপযোগী করতে কংক্রিটের রোড স্ল্যাবের উপর কার্পেটিং এর কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই কাজ আগামী মার্চ পর্যন্ত চলবে। গত সেপ্টেম্বর সেতুর রোড স্ল্যাবের উপর পরীক্ষামূলকভাবে কার্পেটিং করা হয়েছিল। গত বছরের 10 ডিসেম্বর পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে 6.15 কিলোমিটার ইস্পাতের সেতু দৃশ্যমান হয়। তারপর সেতুর স্প্যানের উপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। 6.15 কিলোমিটার সেতুতে 2917টি রোডওয়ে স্ল্যাব ও 2959টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। গত 23 আগস্ট সেতুর মাওপ্রান্তের 12-13 নম্বর পিলারের উপর বসানো স্প্যানের শেষ রোডওয়ে স্ল্যাব বসানো হয়। এরপর জাজিরা প্রান্তের 4441 নম্বর পিলারে বসানো স্প্যানের উপর 60 মিটার পরীক্ষামূলক কার্পেটিং করা হয়। 3 মাসের মধ্যে কার্পেটিং এর কাজ শেষ করার প্রস্তুতি রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির। রোড স্ল্যাব বসানোর মাধ্যমে যে কংক্রিটের পথ তৈরি হয়েছে তার উপর প্রথমে 2 মিটারের পানিরোধক একটি স্তর বসানো হবে। এটি ওয়াটার প্রুফ মেমব্রেন নামে পরিচিত, যা অনেকটা প্লাস্টিকের আচ্ছাদনের মতো। এর উপর কয়েক স্তরে কার্পেটিং হবে। সব মিলে পুরু হবে প্রায় 100 মিটার। প্রকল্পের কাজের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে গত 31 আগস্ট পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 87.75%। মূল সেতুর কাজ শেষ হয়েছে 95%। সেতু নির্মাণের মোট বাজেট 30,193.39 কোটি টাকা। 31 আগস্ট পর্যন্ত ব্যয় করা হয়েছে 25,889.94 কোটি টাকা। নদী শাসনের কাজের চুক্তির মূল্য প্রায় 8,973 কোটি টাকা এবং এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 7,032 কোটি টাকা। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি 86% এবং আর্থিক অগ্রগতি 78.38%। শুষ্ক মৌসুম শুরু হতেই মাওয়া প্রান্তে নদী শাসনের কাজের গতি পেয়েছে। ড্রেজিং ডিজাইন লেভেলে হয়ে গেলে 2 ধরনের বস্তা থাকবে। স্লোপে পড়বে পাথর আর আপার স্লোপে ব্লক বিছানো হবে। দুটোই ইনশাআল্লাহ সামনের সিজনেই শেষ হয়ে যাবে। এছাড়া 5,834টি শেয়ার পকেট স্থাপনের কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে। 12,390টি প্যারাপ্যাট ওয়ালের মধ্যে 10,377টি স্থাপন করা হয়েছে, যার কাজের অগ্রগতি 84%। সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তারপরেও প্রকল্পের মেয়াদ 1 বছর থাকবে, তবে সেই সময় সেতুর কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত ও ঠিকাদারের পাওনা মেটানোর জন্য নির্ধারিত। পদ্মা সেতুর অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণে জানানো হয়েছে, এ সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হলে ব্যবসা বাণিজ্যে যে প্রসার হবে এবং দক্ষিণাঞ্চলে ছোট বড় নানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। তাতে দেশের সার্বিক জিডিপি বছরে 1.2% বাড়বে এবং দক্ষিণাঞ্চলের জিডিপি 2.5% হারে বেড়ে যাবে। সেতু নির্মাণের ফলে দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, যশোর, খুলনা রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। ঢাকা থেকে খুলনা, মংলা, বরিশাল, কুয়াকাটা ইকোনমিক করিডোর স্থাপিত হবে। দেশের দক্ষিণাঞ্চল ট্রান্স এশিয়ান হাইওয়ে N8 ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে, যার ফলে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এবং যাত্রী ও পণ্য পরিবহন সহজতর হয়ে যাবে। নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক স্থাপিত হলে দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত হবে। পর্যটন শিল্পের প্রভূত উন্নতি হবে এবং মাওয়া ও জাজিরায় নতুন নতুন রিসোর্ট, হোটেল
শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপিত হবে। মংলা ও পায়রা বন্দর সচল হবে এর মাধ্যমে, যেগুলো প্রতিবেশী কয়েকটি দেশও ব্যবহার করতে পারবে। বিগত দিনের হিসাব অনুযায়ী বর্তমানে পদ্মা নদী পারাপার হয়ে দৈনিক যেখানে 15-20 হাজার যান চলাচল করে, সেখানে সেতু খুলে দিলে যান চলাচল দ্বিগুণ হতে পারে এবং প্রতি বছর যানবাহন 7-8% বেড়ে 2050 সালে দৈনিক 80 হাজার যানবাহন চলবে। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণের আগে সেতুর উপর দিয়ে যান চলাচলের যে সম্ভাব্য হিসাব করা হয়েছিল, বর্তমানে প্রায় তা 23 বছর পরে এর বেশি যান চলাচল করে। অর্থনৈতিক প্রভাব অনুমানের চেয়ে বেশি হয়েছে। সেতুর উপর দিয়ে চলাচলকৃত যানবাহন থেকে টোল আদায় দিন দিন বাড়ছে। পদ্মা সেতুর আদায়কৃত টোলের টাকায় 30-35 বছরের মধ্যে সেতুর নির্মাণ খরচ উঠে যেতে পারে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলোর দৃষ্টিভঙ্গিও ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীরা বুঝতে পেরেছে যে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। এখন উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের আরও বড় বড় প্রকল্পে বিনিয়োগ করছে, যেমন মেট্রো রেল, মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পে জাপান ঋণ সহায়তা দিচ্ছে। পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশ সরকার বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের বড় বড় প্রকল্প বাস্তবায়নে আত্মপ্রত্যয়ী করে তুলছে। বর্তমানে দেশে যে 10-12টি মেগা প্রকল্প চলমান, বলতে গেলে পদ্মা সেতু প্রকল্প এর পথিকৃৎ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।